সোনিয়া শারমিন স্মৃতি, আপনি জানতে চেয়েছেন প্রতি মাসের আয়ের কত অংশ সদকা করা উচিত। বোন সোনিয়া, আয়ের নির্দিষ্ট কোনো অংশ মাসিক সদকা করার জন্য ইসলাম শরী আমাদেরকে নির্দেশনা দেয়নি। যতটুকু তৌফিকে কুলায় আপনি যতটুকু সদকা করলে আপনার উপরে প্রেশার হবে না, ততটুকু আপনি সদকা করার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য উচিত। শাহনাজ শামিমা, আপনি জানতে চেয়েছেন আমাদের অনেক ঋণ, তার জন্য কার্যকরী কোনো আমল আছে কিনা। বোন, প্রথমত হলো ঋণ পরিশোধ করবার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত। আমাদের অনেক ভাই বোন আছেন যাদের অনেক স্থাবর সম্পত্তি আছে, অস্থাবর সম্পত্তি আছে, তারপর তিনি ঋণের টাকাটা একরকম বলতে গেলে ফাও উপার্জন থেকে তিনি পরিশোধ করতে চান, এটা উচিত নয়। ঋণ থাকলে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও আপনার ঋণ পরিশোধ করা উচিত। তাতে যদি একটু দুই চার পয়সা কম, কিছু টাকা কমও পান, তারপরও আপনি সেটা বিক্রি করে হলেও আপনার ঋণ পরিশোধ করা উচিত। ঋণ পরিশোধটা তো এটা গুরুত্বপূর্ণ একটা কর্তব্য আমাদের উপরে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোপিত একটা বিধান, বান্দার হক। অতএব এটি না আদায় করে গেলে গুনাহ হবে। অনেক লোকজন আছেন যে ঋণ আছে কিন্তু ঋণ পরিশোধের জন্য স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো বিক্রি করলে হয়ে যায়, কিন্তু সেটা তিনি করবেন না। এমনিতে তিনি বলেন যে আমার মানে সামর্থ্য নেই, সেটা যেন আমাদের না হয়। আল্লাহ মাফ করুক, কারোর যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে তিনি ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া আছে, আল্লাহ মাকফিনি বি হালালিক আন হারামিক ওয়া আগনি বি ফাদলিক আম্মান সাওয়াকা, আরও বিভিন্ন দোয়া আছে হিসনুল মুসলিমের রাহেবেলায়তে, সেগুলো থেকে আপনারা ঋণ পরিশোধের দোয়াগুলো পড়বেন। ইউটিউবে বা ফেসবুকেও ঋণ পরিশোধের দোয়া লিখে দিলে আমাদের একটা ভিডিও আসতে পারে, সে ভিডিও থেকে আপনি ঋণ পরিশোধের দোয়া জেনে নিয়ে সেটা আপনি পড়তে পারেন। সেই সাথে যেটি বললাম শুরুতে, খুব বেশি সিরিয়াসনেসের সাথে পাওনাদারের পাওনা পরিশোধ করার নিজের শক্তির সবটুকু ব্যয় করতে হবে। নিজের শক্তির অনেক কিছুকে ধরে রেখে, আটকে রেখে তারপর আপনি চেষ্টা করলেন আর দোয়া করলেন, সেটা অনুচিত হবে। এরপর শেখ ফরিদ জানতে চেয়েছেন, আমার শাশুড়ি মারা গেছেন প্রায় 35 দিন হলো, আমার শ্বশুর আবার বিয়ে করতে চাচ্ছেন, এখন আমাদের কী করণীয়? ভাই শেখ ফরিদ, আপনার শাশুড়ির মৃত্যুর পর আপনার শ্বশুর যদি বিয়ে করতে চান, আপনারা তাকে বিয়ে করতে সহযোগিতা করা উচিত। আমাদের সমাজে অত্যন্ত নিকৃষ্ট কালচারগুলোর একটি হলো এটি যে কোনো পুরুষ হোক আর নারী হোক, তার মৃত্যুর পর তার জীবনসঙ্গী বা সঙ্গিনী তিনি বিবাহ বসতে গেলে সমাজ সেটাকে ভালো চোখে দেখে না, বাধা দেয়, এটা উচিত নয়। একজন পুরুষ তার সতীত্ব, একজন নারী তার সতীত্ব রক্ষা করার জন্য, তার নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য এবং নানা কারণে তার জীবনসঙ্গী সঙ্গিনীর প্রয়োজন আছে, এটার সাথে তার আগের স্ত্রীকে ভালোবাসা বা না বাসার কোনো সম্পর্ক নেই। এই এই বিষয়গুলো সমাজকে অনেক অনাচারের দিকে নিয়ে যায়, তলে তলে মানুষ অনাচারে লিপ্ত হয় এবং জুলুমের শিকার হয় এবং নানা রকমের কষ্টের মধ্যে তাদের জীবন কাটাতে হয়। সামাজিকভাবে এগুলোকে কোনোভাবে খারাপ চোখে দেওয়া ইসলাম শরীয়ত দৃষ্টান্ত থেকে উচিত নয়, আপনাদের তাকে সহায়তা করা উচিত। মোহাম্মদ খায়রুল ইসলাম জানতে চেয়েছেন, পুরুষের হাতে ব্রেসলেট ব্যবহার করার বিধান কি? পুরুষ তার জন্য আসলে কোনো শোভা ইত্যাদি তার জন্য নয়, এটা নারীর জন্য। আর নারীরা চুড়ি পরেন, তাদের আলামত তারা হাতে চুড়ি পরবেন, মেহেদি লাগাবেন ইত্যাদি, ব্রেসলেট এটাকে মানে কাইন্ড অফ চুড়ি বলতে পারি আমরা। আর যেটা নারীদের বেশভূষা সেটা পুরুষদের জন্য পরিধান করা নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, লানাল্লাহু আল মুতাশাব্বিহিন মিনাল রিজাল বিন নিসা, ওই সমস্ত পুরুষদের প্রতি আল্লাহ তাআলা লানত এবং অভিশাপ নাজিল হয় যারা নারীদের সাথে সাদৃশ্য গ্রহণ করে বা তাদের বেশভূষা ধারণ করে। এরপরে আজমাইন ইনকিয়াদ, আপনি জানতে চেয়েছেন, 11 বছর বয়সী বাচ্চা মারা গেলে সেই বাচ্চার মা বাবার কী করা উচিত সেই বাচ্চার জন্য? 11 বছর বয়সী বাচ্চা যদি মারা যায় তাহলে মা বাবার বিশেষ কোনো করণীয় ওই বাচ্চার জন্য নাই যে এমনটি করতে হবে, কিন্তু মা বাবা সেই বাচ্চার জন্য অন্য সাধারণ মানুষের মতো করে তার জন্য দোয়া করবে, তার পক্ষ থেকে যেটুকু আমল করা যায় করবে। যদি অপ্রাপ্তবয়স্ক থেকে মৃত্যু হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ সে তাদেরকে মা বাবার জন্য উপকারে আসবে, তারপরেও তার জন্য কল্যাণের দোয়া করা এবং জান্নাতের দোয়া করা সে কাজগুলো তারা করবেন, এবং একজন মৃত ব্যক্তির জন্য যা যা করণীয় সেগুলো তার জন্য করতে পারেন, কোনো অসুবিধা নেই এবং করা উচিত যেটুকু সম্ভব হয় সেটুকু। ইব্রাহিম খান ফিরোজ, মৃত ব্যক্তির জন্য করণীয় কী কী এ বিষয়ে একটা ভিডিও আমাদের আছে, মৃতদের জন্য জীবিতদের করণীয়, এই লেখা এটা লিখে সে আপনি সার্চ দিলেই আমাদের ভিডিওটি চলে আসবে। আমাদের এই চ্যানেলেও পাবেন, ইউটিউব চ্যানেলে যেখানে আপনি লাইভটি দেখতে পাচ্ছেন অথবা ফেসবুক পেজ যেখানে আপনি দেখতে পাচ্ছেন সেখানে আপনি পাবেন। ইব্রাহিম খান ফিরোজ, আপনি জানতে চেয়েছেন, স্কুল কলেজে রুমে শিক্ষক ঢোকার সময় আমরা দাঁড়িয়ে সালাম দেই, এ সম্পর্কে ইসলাম কী বলে? কোনো শিক্ষক বা কোনো ব্যক্তিকে আসার পর জাস্ট তাকে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যাওয়া হাদিস বিরোধী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তিনি বলেছেন এটি অমুসলিমদের সংস্কৃতি বা কালচার, অতএব তোমরা এটি করবে না, কারোর জন্য দাঁড়াবে না। তবে
কোনো ব্যক্তি আসলেন আপনি তাকে চেয়ার দেওয়ার জন্য বা ধরে বসানোর জন্য বা এই জাতীয় কোনো কিছু করতে গিয়ে তাকে আপনি দাঁড়ানো থেকে বসা থেকে দাঁড়িয়ে গেলেন, সেটি অবশ্যই জায়েজ আছে এবং এমনটি সাদ ইবনে উবাদা সহ বিভিন্ন সাহাবীদের জন্য অন্যরা করেছেন, তাদের সহায়তার উদ্দেশ্যে দাঁড়িয়েছেন, সেটি জায়েজ আছে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল্লাহ ইবনে আব্দুল রহমান বাজ রহমাহুল্লাহ এই বিষয়টিকে এভাবে সমাধান দিয়েছেন যে কোনো কোনো হাদিসে এভাবে দাঁড়ানো নিষেধ আছে, আবার কোনো কোনো হাদিসে দাঁড়ানোর কথাও বলা আছে, সমন্বয় করেছেন এভাবে যে শুধু সম্মানের জন্য দাঁড়ানো নিষেধ আর সহায়তার জন্য দাঁড়ানো জায়েজ আছে। এরপরে ফারজানা ইয়াসমিন, আপনি জানতে চেয়েছেন বোন নিজের বউয়ের জন্য নিজের বউয়ের থেকে অন্য মেয়েকে সুন্দর বললে ইসলাম কি বলে এ নিয়ে। জটিল প্রশ্ন বোন, নিজের বউ থেকে অন্যকে সুন্দর বললে অন্যকে দেখলো কিভাবে? সে যদি গায়রে মাহরাম হয় তাহলে তার বিবরণ দেওয়া এটা তো গুনাহের কথা। কোনো স্বামী যদি তার স্ত্রীর চাইতে অন্য কোনো মেয়েকে সুন্দর বলেন তার মানে সেই মেয়েকে তিনি দেখেছেন, সেই মেয়েটা যদি তার গায়রে মাহরাম হন তাহলে সেক্ষেত্রে তাকে দেখে একটা গুনাহ করেছেন, সুন্দর বলে সেটাকে মনে মনে জল্পনা কল্পনা এনেছেন এবং সে হারামটাকে আরও তার নিজের মধ্যে ধারণ করেছেন, সেটি আরেকটি গুনাহ হলো, এটা পাপের কথা এবং খুব খারাপ কথা। আর যদি সেই মহিলা মাহরামও হন স্ত্রীর সামনে তাকে সুন্দর বললে যদি স্ত্রী মনক্ষুণ্ণ হন তাহলে সেটি বলা কোনো অবস্থাতে জায়েজ নাই। দাম্পত্য জীবনে শান্তি এবং সম্প্রীতি যেন বজায় রাখে সেটি প্রতি খেয়াল করা স্বামী স্ত্রী উভয়ের কর্তব্য, এটি যদি না করেন তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং গুনাহগার হবেন। শফকত হোসেন তুষার, আপনি জানতে চেয়েছেন লজ্জা না থাকলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, এই হাদিসের ব্যাখ্যা করুন। এর মানে হলো যখন কোনো হারাম কাজ করতে মানুষের লজ্জা হয় না, এর আজকাল দেখা যায় যে অনেকেই পাপের কাজ করছেন নির্লজ্জভাবে এবং কোনো রাগঢাক করা ছাড়াই করছেন। মেয়েদের অশ্লীলতার কথা বলুন, ছেলেরাদের তথাকথিত প্রেমের কথা বলুন, এই জাতীয় বিষয়গুলোকে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বলুন, এগুলো অনবরত মানুষ করে যাচ্ছে এবং বলে যাচ্ছে অনেক মানুষ। তো এদেরকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মূলত বোঝানো হয়েছে যে ইদা ফাতাকা আল হায়া ফাফআল মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তা করতে পারবে, তোমার লজ্জা থাকলে সেগুলো করতে তোমার বিবেকে বাধা দিবে। ইমানই লজ্জা এখানে উদ্দেশ্য, ইমানই লজ্জা, যে লজ্জা আমাদেরকে হারাম কাজ করতে বাধা দেয়, বিব্রত করে, সেই লজ্জা হলো ইমানই লজ্জা। যে লজ্জার কারণে আমরা অন্যায় কাজ করতে ইতস্তত বোধ করি, সেই লজ্জা যদি না থাকে তাহলে সে যে কোনো কিছু করতে পারে।